জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় মূলত আমরা এখন ডায়াগনস্টিক সেন্টারগুলো দেখছি এছাড়াও রেস্টুরেন্ট ফার্মেসি এই প্রতিষ্ঠানগুলো দেখছি ভোক্তা স্বার্থ সুরক্ষার জন্য তো আজকে মূলত আমরা দুইটা ডায়াগনস্টিক সেন্টার দেখেছি এবং একটা ফার্মেসি দুইটা ফার্মেসি দেখেছি তো ফার্মেসিতে আসলে মেয়াদ ইনজেকশন ইনসুলিন পেয়েছি আমরা ফ্রিজে এবং আমরা তাদেরকে জরিমানার আওতায় নিয়ে এসেছি আর ডায়াগনস্টিক সেন্টার দুটোর মধ্যে একটিতে আমরা একটি সমস্যা পেয়েছি এখানে ফার্মেসিতে মেয়াদ ইনজেকশন ছিল যেটা ওনাদের আসলে শরীর রাখার কথা ছিল তো ওনারা রাখেননি আর ওনাদের যে ল্যাব সেখানে আমরা মেয়াদ রিজেন পেয়েছি তো সেই প্রেক্ষিতে আর কি আমরা ভক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের আলোকে ব্যবস্থা গ্রহণ করেছি আজকে মূলত আমরা মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টের জন্যই জরিমানা করেছি তো মোট তিনটি প্রতিষ্ঠানকে পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে তো এই অভিযান চলমান থাকবে সবাইকে এটাই মেসেজটা দেওয়াটা যে আসলে ডায়াগনোস্টিক সেন্টারগুলো ল্যাবগুলো কিন্তু নিয়মিতই তদারকি করতে হয় সেখানে যদি একটা রিজেন মেয়াদ উত্তীর্ণ থাকে তাহলে অন্য রিপোর্টগুলো যে রিপোর্টগুলো ওনারা করছেন আসলে যদি ডায়াগনোসিসই ভুল হয় তাহলে আসলে এখানে একজন ভোক্তার কতটুকু কষ্ট তো সেই বিষয়গুলো আসলে রিয়েলাইজ করতে হবে এবং যারা কাজ করেন স্পেশালি ট্রেনিংয়ের অভাব থাকলে আমি বলবো ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে যারা আছেন তারা যেন অবশ্যই তাদেরকে প্রশিক্ষণ দেন এবং নিয়মিত ওনারা যেন একটা মনিটরিং করেন কারণ একজন ভুল চিকিৎসায় একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়া মানে কিন্তু এটা তার পরিবারের জন্য এবং দেশের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ তো অবশ্যই এই বিষয়গুলো সচেতন থাকতে হবে ফার্মেসির যারা বিজনেস করেন ওনাদেরকেও বলা আছে যে অবশ্যই ওনারা যেন ড্রাগ লাইসেন্সের শর্তসমূহ দেখে যেন ওনারা ফার্মেসিটা পরিচালনা করেন মেয়াদ উত্তীর্ণ অবশ্যই হবে সেটা থাকবে কিন্তু সেটা অবশ্যই ডিসপ্লেতে থাকবে না নট ফর সেল বলে ওনারা আলাদা ডিক্লারেশন দিয়ে রাখবেন এবং সঠিক মূল্যে যেগুলো এমআরপি আছে এমআরপি অনুযায়ী বিক্রি করবেন আর অবশ্যই বিদেশি ঔষধ বা পণ্যের ক্ষেত্রে আমদানি কারকের স্টিকার যুক্ত এবং যেখানে এম সঠিকভাবে দেওয়া আছে ওনারা সেই ধরনের পণ্য বিক্রয় করবেন বলে আমরা আশা করি